তো আমি শুধু এতটুকু বলবো, আমার জন্য দোয়া করবেন আগামী 29 তারিখে এই এলাকার উপনির্বাচনের জন্য আমি মনোনয়ন কিনব নৌকার পক্ষ থেকে সবার প্রতি। কারণ আমি মহিলা মানুষ, আপনারাও মহিলা মানুষ, আপনারা নিশ্চয়ই মেয়ের সাথে থাকবেন। মনোনয়ন কিনব, আপনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে যে মনোনয়ন করবেন আমার জন্য, এর জন্য দোয়া করবেন, সবাই নৌকার জন্য দোয়া করবেন, এলাকায় আবারও যেতে নৌকা চায় বঙ্গবন্ধু। আমি আজকে আপনাদের সামনে এখানে এসেছি, আগামী 29 তারিখে আমি নৌকার মনোনয়ন ফর্ম কিনব, আপনাদের সবার দোয়া আমি চাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মনোনয়ন পেয়ে যাই তাহলে আমি এলাকার উন্নয়ন, ব্যাপক উন্নয়ন নিয়ে কাজ করতে পারবো। সবাই আমাকে সেই সুযোগ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, নৌকার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন বারবার এই আসনে নৌকা নিয়ে আসতে পারেন এবং আমরা সবাই নৌকার হয়ে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আমি শুধু এতটুকু বলবো, আমার জন্য দোয়া করবেন আগামী 29 তারিখে এই এলাকার উপনির্বাচনের জন্য আমি মনোনয়ন কিনব নৌকার পক্ষ থেকে সবার প্রতি। কারণ আমি মহিলা মানুষ, আপনারাও মহিলা মানুষ, আপনারা নিশ্চয়ই মেয়ের সাথে থাকবেন। মনোনয়ন কিনব, আপনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে যে মনোনয়ন করবেন আমার জন্য, ইনশাআল্লাহ এর জন্য দোয়া করবেন, সবাই নৌকার জন্য দোয়া করবেন, এলাকায় আবারও যেতে নৌকা চায় বঙ্গবন্ধু। আমি আজকে আপনাদের সামনে এখানে এসেছি, আগামী 29 তারিখে আমি নৌকার মনোনয়ন ফর্ম কিনব, আপনাদের সবার দোয়া আমি চাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি